সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত হোম কলেজে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিনা প্রজ, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, 2020-21 শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে রয়েছে তাদের জন্যই আমাদের আজকের এই ক্লাস। এবং আজকের ক্লাসের বিষয়বস্তু ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে। এবং এই চতুর্থ অধ্যায়ের মূল বিষয় যেটি, সেটি হচ্ছে অংশীদারি ব্যবসা। তো অংশীদারি ব্যবসা কি সেই সম্পর্কে আগে একটু বলি, যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে চুক্তির ভিত্তিতে যখন কোনো ব্যবসা পরিচালনা করে সেটি হচ্ছে অংশীদারি ব্যবসা। এবং অংশীদারি ব্যবসা পালন বা অংশীদারি ব্যবসা যেটি, সেটি চলে আসছে 2032 সালের অংশীদারি আইন অনুসারে। এই আইন অনুসারে অংশীদারি ব্যবসা গঠন করার পরেও বেশ কিছু সুবিধা রয়েছে অংশীদারি ব্যবসার, যার কারণে অনেকেই এই অংশীদারি ব্যবসাকে পছন্দ করেন। তো এসো আমরা দেখে নিই সংক্ষেপে যে এই অংশীদারি ব্যবসায়ের সুবিধাগুলো কী কী। তো দেখো, প্রথমেই হচ্ছে অংশীদারি ব্যবসায়ের সুবিধা। সহজ গঠন। সাধারণ ব্যবসায় 2-20 জন এবং ব্যাংকিং ব্যবসায় 2-10 জন। এখানে লক্ষ্য করো যে গঠনের কথা বলা হয়েছে। তোমরা জানো যে অংশীদারি ব্যবসায়ের গঠন তুলনামূলক বেশ সহজ, তবে যদি পৌর এলাকার মধ্যে হয় সেক্ষেত্রেও এক মালিকানা ব্যবসার মতো ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হয়। আর ওষুধের জন্য হলে তো ড্রাগ লাইসেন্স, তবে যদি পৌর এলাকার বাইরে হয়, ইউনিয়ন পরিষদে হয়, তাহলে সরাসরি সে ব্যবসা শুরু করতে পারে। আর অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যদি সাধারণ ব্যবসা হয় তাহলে এখানে অংশীদারির সংখ্যা থাকে 2-20 জন, এবং ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে অংশীদারির সংখ্যা হবে 2-10 জন। এটি হলো অংশীদারি ব্যবসায়ের সহজ গঠন প্রক্রিয়া, যার কারণে অনেকেই এই ব্যবসাকে সুবিধাজনক মনে করে। অধিক মূলধন। একাধিক সদস্য থাকায় সকলের সম্মতিতে মূলধন বৃদ্ধির সুযোগ থাকে। এখন দেখো যে আমরা এর আগে তোমাদের সাথে এক মালিকানা ব্যবসা নিয়ে আলোচনা করেছি। এক মালিকানার ব্যবসার ক্ষেত্রে আমরা যেটা বলি মূলধন স্বল্প, কিন্তু অংশীদারি ব্যবসার ক্ষেত্রে একবার অংশীদাররা যখন প্রতিষ্ঠানটি শুরু করে তখন হয়তো মূলধন বিনিয়োগ করে। আবার কখনো এমন হয় যে অংশীদারদের প্রয়োজনেই হয়তো ব্যবসায় মূলধন বৃদ্ধি করার দরকার হয়, তখন কয়েকজন অংশীদার একত্র হয়ে তাদের সম্মতিক্রমে আবার ব্যবসায় নতুন করে বিনিয়োগ করতে পারে, এতে মূলধন বৃদ্ধি পায়। অর্থাৎ একতাই বল যেটি আর কি আমরা বলি, এখানে যে একতা থাকার কারণে, এখানে একাধিক সদস্য থাকার কারণে মূলধন স্বভাবতই বেশি। দলবদ্ধ প্রচেষ্টা। সকল অংশীদারের স্বার্থ এক ও অভিন্ন হওয়ার কারণে সকলেই দলবদ্ধভাবে সফলতার জন্য চেষ্টা করে। এটি খুব ভালো একটা দিক যে দলবদ্ধ প্রচেষ্টা। এখানে লক্ষ্য করো যে এক মালিকানার ব্যবসায় যেমন মালিকের শুধু নিজের দক্ষতা প্রদর্শনের প্রয়োজন পড়ে, কিন্তু যখন সে অংশীদারি ব্যবসায় যোগদান করে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই। এক বা একাধিক ব্যক্তি তাদের একত্রে ব্যবসাটাকে সফল করার জন্য সবাই সবার সর্বোচ্চ চেষ্টাটা করে এবং সবাই তা দলগতভাবেই করে থাকে, তাই বলা হয় যে এটি একটি দলগত প্রক্রিয়া। চতুর্থ পয়েন্টে বলা হয়েছে ঝুঁকি বন্টন। সকল অংশীদারের মধ্যে বণ্টিত হয়, এটা আলাদাভাবে কিছু বলার নেই, যেহেতু এখানে সকল অংশীদার চুক্তি অনুযায়ী তাদের কি করে ব্যবসায় মূলধনের যোগান দেয় এবং চুক্তি অনুযায়ী লাভ লোকসান যদি বণ্টন করে তাহলে ঠিক ঝুঁকিতেও যার লাভ বা লোকসান বা যার মূলধন যে পরিমাণ সেই অনুযায়ী তাদের মধ্যে ঝুঁকিও বণ্টিত হয়। 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে দক্ষ পরিচালনা। একাধিক অংশীদার থাকায় দক্ষ ও মেধাবী বর্গের সমন্বয়ে ব্যবসা পরিচালিত হয়। তাহলে দেখো, যদি ধরলাম একজন একটি সাধারণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যেখানে 20 জন সদস্য থাকে, 20 জন ব্যক্তির মধ্যে নিশ্চয়ই এখানে কেউ হয়তো কাজে অধিক, কেউ লেখাপড়ায় পারদর্শী বা লেখাপড়ায় সবার চেয়ে আগানো, আবার কারোর কেউ হয়তো বিশেষ বিশেষ কাজে পারদর্শী, এই সকলের বিষয়গুলোকে একত্র করে তারপর একটা কাজ শুরু করা হয়, তাই বলা হয় যে এখানে পরিচালনাটাও হয়ে থাকে দক্ষ। ঋণের সুবিধা। সদস্যদের ব্যক্তিগত সুনাম ও দক্ষতা কাজে লাগিয়ে সহজেই ঋণদানকারী সংস্থায় কাছ থেকে ঋণ গ্রহণের সুযোগ থাকে। এখানে দেখো, এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিক মাত্র একা, আর যখন অংশীদারি ব্যবসা হয় তখন একাধিক মালিক থাকে। এখন হয়তো যে এক মালিকানা ব্যবসায় আমরা দেখেছি যে ঋণ গ্রহণে অসুবিধা,
কারণ ব্যাংক থেকে ঋণের ক্ষেত্রে সহজ শর্তে তারা ঋণ দিতে চায় না। কিন্তু বিচ্ছেদের মধ্যে যদি একজন ব্যক্তিরও ব্যাংকের সাথে সুসম্পর্ক থাকে বা তার ব্যক্তিগত যোগাযোগ থাকে, সেই অধিকার বলে অনেক সময় খুব সহজেই এখানে সে ঋণ গ্রহণ করতে পারে এবং একজন একটা সবার ভিতরে ভাগ হয়ে যায়। এটাই এখানকার একটি বড় সুবিধা যে একজন পারলে সবাই পেরে যায়। আচ্ছা, তাহলে ঋণের সুবিধা আমরা দেখলাম যে ব্যক্তিগত সুনাম ও দক্ষতা ব্যবহার করে অনেক সময় ঋণদানকারী সংস্থার কাছ থেকে কেউ কেউ এই অংশীদারদের মধ্যে থেকে ঋণ গ্রহণের সুযোগ পেয়ে থাকে। এবার দেখো অসীম দায়ের পরোক্ষ সুবিধা। দায়ের মাত্রা বুঝে সতর্ক হয়ে চলার যে সুবিধা তাকে বলা হয় পরোক্ষ সুবিধা। আর এইখানে কি হয়, অংশীদারি ব্যবসায়ের দায় যে পরিমাণ হবে, অর্থাৎ দায়ের সীমাবদ্ধতা নেই, এক অংশীদারের হয়তো যে দায় বৃদ্ধি পেলে অন্য অংশীদারকে ব্যক্তিগতভাবেও কখনো তা দিয়ে পরিশোধ করতে হয়, এই কারণে এটিকে বলা হয় অসীম দায় বা পরোক্ষ দায়। করের সুবিধা, ব্যবসায়ীকে আলাদাভাবে কোনো কর প্রদান করতে হয় না। এখানে একসাথে যখন অংশীদাররা কাজ করে, এই অংশীদারদের অংশীদারি ব্যবসার জন্য তাকে আলাদাভাবে কর প্রদান করতে হয় না, তবে তার ব্যক্তিগত কাজের জন্য সে কর প্রদান করতে পারে, অর্থাৎ তার ব্যক্তিগত সম্পত্তির জন্য সে কর প্রদান করবে, ব্যবসার জন্য আলাদাভাবে কোনো কর প্রদান করতে হয় না। এটি একটি বড় সুবিধা। এরপরে দেখো রয়েছে পারস্পরিক প্রতিনিধিত্বের সুফল। অংশীদারি ব্যবসায়ের প্রত্যেক অংশীদার একে অপরের প্রতিনিধি হিসেবে কাজ করে। এটা তোমরা সবাই এমনিতেই বুঝতে পারো যে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে প্রত্যেক অংশীদার একে অপরের প্রতিনিধি, যে একজন হয়তো কাজটি পারলো না আরেকজন তারই অসমর্থ কাজটি সমাপ্ত করে দেয় বা শেষ করে দেয়, একজনের প্রতিনিধি হিসেবে আরেকজন কাজ করতে পারবে, যেটা এক মালিকানা ব্যবসায় মালিক একা থাকে বলে পারে না। যৌথ সিদ্ধান্ত, সিদ্ধান্ত গ্রহণে গণতান্ত্রিক নীতি অনুসৃত হয় বলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন সহজ হয়। গণতান্ত্রিক নীতি বলতে আমরা কি বুঝি, যেখানে মত দেওয়ার, মত প্রকাশের, জবাবদিহি করার, জবাবদিহিতা চাওয়ার সুযোগ থাকে। একমাত্র দেখা যাচ্ছে যে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এই গণতান্ত্রিক নীতি মেনেই কি করা হয়, সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যখনই গণতান্ত্রিক নীতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, খুব সহজেই কি করা যায়, আলোচনা করা যায় সেই বিষয়টি নিয়ে, বিতর্কিত বিষয়টি নিয়ে, হয়তো অনেক সময় আলোচনা বা সমালোচনার মাধ্যমে, বিভিন্ন প্রশ্ন জবাবদিহি দেয় ইত্যাদির মাধ্যমে কি করা যায়, একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো যায়, যার কারণে সিদ্ধান্ত গ্রহণ অনেক সময় সহজ হয়ে থাকে। সহজ বিলোপ সাধন, খুব সহজেই অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন করা যায়। তবে তোমরা যারা বাণিজ্য শাখা থেকে এসেছো তারা তোমরা দেখেছো অংশীদারি ব্যবসায় বিলোপ সাধনের ক্ষেত্রে বেশ কিছু নীতিমালা রয়েছে বা কী কী ধরনের বিলোপ সাধন হয়ে যায়। পরে আমি তোমাদের একটি ভিডিও ক্লাসে পুরোটা বিলোপ সাধন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব, তবে তুলনামূলকভাবে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন সহজ, যেহেতু এখানে কোনো আইনি জটিলতা নেই, চুক্তির উপর ভিত্তি করেই এই ব্যবসা পরিচালিত হয়, তাই চুক্তি অনুযায়ী এটি বাদ দিলেই একজনের খুব সহজে এটি বিলোপ সাধন করতে পারে। প্রত্যক্ষ ও ব্যক্তিগত তত্ত্বাবধানা বধান, প্রত্যেক অংশীদার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ব্যবসায় প্রাণবন্ধ চেষ্টা করে, অর্থাৎ সবাই মিলে চেষ্টা করে একটি ব্যবসাকে তুলে ধরতে বা একটি ব্যবসার সফলতা আনতে। তাহলে ব্যক্তিগত চেষ্টা বা ব্যক্তিগত প্রাণবন্ধ চেষ্টা একটি অংশীদারি ব্যবসাকে সফল ব্যবসা হিসেবে কি করতে পারে, ভবিষ্যতের উদ্যান করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই আলোচনায় এতক্ষণ আমরা যে বিষয়গুলো দেখলাম সেগুলো হচ্ছে অংশীদারি ব্যবসার গঠনটা কিরূপ, এখানে মূলধন কীভাবে আদান করা হয়, দায়িত্ব ঝুঁকি ইত্যাদি কীভাবে বর্ণনা হয়, রীতিনীতি মানার ক্ষেত্রে কোন রীতিনীতি ব্যবহার করা হয় বা পরিচালনার ক্ষেত্রে কোন নীতি অনুসরণ করতে হয়, কর দিতে হয় বা হয় না এই সম্পর্কে, তো এটা জানার পরে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে অংশীদারি ব্যবসা কেন সহজ। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখা হবে পরবর্তী ভিডিও কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।